তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের জন্য নতুন গল্প চলে এসেছে, আর এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিত গল্প পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। এই মেয়ে, তুমি উঠে দাঁড়াও, নাম জানো কি তোমার? সালমা তাবাসসুম। এত বড় নাম ধরে ডাকা যায়? ছোট নাম নেই তোমার? ভাইয়া, আপনার নামটাও তো বড়। কালকে যাওয়ার খেয়ে শিক্ষা হয়নি, আমার মুখের ওপরে কথা বলছো আবার? হ্যাঁ, আর কোনো নাম নেই তোমার? আছে। কি নাম? জুলি। আজকে জুলির ভার্সিটির চতুর্থ দিন, প্রথম দিন থেকে র‍্যাক খাচ্ছে জুলি। এতক্ষণ ওর সাথে যে কথা বলছিল সে হলো সুমন, আরফিন সুমন। সুমন ও জুলিকে প্রথম দিন র‍্যাক দিয়েছিল। ও হলো ওদের ব্যাচে র‍্যাগিং এর গুরু, ফাইনাল ইয়ারের ছাত্র। ওর ফ্রেন্ড সার্কেলে ওরা পাঁচজন, ও, রনি, মেহেদি, কবির আর রাসেল। র‍্যাক দেওয়াতে ওস্তাদ, আমার নাম তোমার কাছে বড় মনে হলো কেন? আমার নাম কি বলতো? আরফিন সুমন। ও কি তোমার ফ্রেন্ড হয় যে নাম ধরে বলছো? ভাইয়া লাগানো যায় না সাথে? সুমন, এই মেয়ে তো তোর ভালো নামটা মনে রেখেছে। আমাদের নাম কি বলতো জুলি? আপনাদের নাম মনে নেই? সুমন তোমাকে জার্ক দিয়েছিল বলে শুধু ওর নামটাই মনে আছে। তাহলে আজকে আমরাও তোমাকে জার্ক দেই। সুমনের ফ্রেন্ডরা সবাই হাসছে, আর জুলির ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে ওর ফ্রেন্ডরাও ভয়ে আছে। জুলিকে র‍্যাক দেওয়া হয়ে গেলে তারপর ওদের পালা। না, জার্ক দেবেন না প্লিজ। আচ্ছা, জার্ক দেব না। এবার বলো তো আমাদের মধ্যে কোন ভাইকে তোমার ভালো লাগে? জুলি সুমনের দিকে তাকালো। সুমন কে? সুমনের গার্লফ্রেন্ড আছে, সেটা কি জানো? সুমনকে প্রপোজ করে দেখাও, তারপর ছেড়ে দেব তোমাকে। শুধু তো ভাইয়া হিসেবে ভালো লাগে, আমি প্রপোজ করতে পারবো না। তোমাকে কি আমরা বলেছি যে অন্য কিছু হিসেবে ভালো লাগার কথা? সিরিয়াসলি তো না, আমরা শুধু মজা করার জন্য বলেছি। ওকে প্রপোজ করো, তারপর তোমাকে ছেড়ে দেব। জুলি সুমনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, করো নাকি আমাদের মধ্যে অন্য কাউকে প্রপোজ করতে চাও? জুলি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় সুমনকে বলল, আই লাভ ইউ। এইভাবে কেউ কাউকে প্রপোজ করে? মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো, আর প্রপোজ করতে পারো না? ভালো করে প্রপোজ করো, আবার চোখের দিকে তাকিয়ে। জুলি এবার কান্না শুরু করে দিল। ভার্সিটির প্রথম দিন সুমনের সাথে তর্ক করেছিল বলে র‍্যাক খেতে হয়েছিল, আজ এমন সিচুয়েশনে পড়বে এটা ভাবে নিও। তোমাকে কান্না করার মতো কি বলেছি আমরা? কাঁদছো কেন? আমরা তো শুধু মজা করেছি, টেক ইট ইজি। আচ্ছা থামতো না, মেয়েটা ভয় পাচ্ছে দেখছিস তো। জুলি তুমি কেঁদো না, যাও তোমার জায়গায় গিয়ে বসো। সুমনের ফ্রেন্ডদের মধ্যে রাসেল মেয়েদেরকে কখনো র‍্যাক দেয় না। তারপর আবার জুলিকে প্রথম দিন থেকেই ও পছন্দ করে। ওর ফ্রেন্ডরা জুলিকে র‍্যাক দিচ্ছিল বলে ওর খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না ওর। জুলি ওর জায়গায় গিয়ে বসে বসে কাঁদছে। সুমনের ফ্রেন্ডরা জুলির ফ্রেন্ডদেরকে র‍্যাক দিচ্ছে, কিন্তু সুমন জুলিকে দেখছে। কাঁদলে মেয়েদের এতটা সুন্দর লাগে নিজের মনেই ভাবছে সুমন। এই দুই দিন র‍্যাক দেওয়ার তালে জুলিকে ভালোভাবে দেখেনিও, এখন দেখছে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে। জুলি মেয়েটা অনেক কিউট, একদম বার্বি ডল, একে তো ফর্সা, তারপর কান্না করছে বলে ওর চোখ নাক লাল হয়ে গেছে। এতে ওকে আরও বেশি সুন্দর লাগছে সুমনের কাছে। হলে এসে গোসল করে শুয়েছিল জুলি, আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে ওর। ওর আব্বু চাইনি ও বাসা থেকে দূরে এসে পড়াশোনা করুক, কিন্তু ওর অনেক স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটিতে পড়ার। তারপর আবার ভালো সাবজেক্ট পেয়েছিল, এজন্য অনেকটা জিদ করেই এখানে ভর্তি হয়েছিল। এখন তো আব্বু আম্মুকে বলতেও পারবে না এখানে কিভাবে দিন কাটছে। ক্যাম্পাসে গেলে সিনিয়র আপু ভাইয়াদের কাছে র‍্যাক খাচ্ছে, আবার হলেও খাচ্ছে। হ্যালো জুলি। আম্মু,
কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? তোর ভয়েস এমন শোনা যাচ্ছে কেন? তুই কি খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। জুলি এখনো খাইনি কিন্তু মিথ্যা বলল ওর আম্মুকে। কি খেয়েছিস? আমাদের আজকে সবজি ডাল আর মাছের তরকারি দিয়েছে। এখানকার রান্নাও ভালো, মনে হচ্ছিল যেন বাসায় রান্না ভাত খাচ্ছি। জানো আমার রুমমেট আপু অনেক ভালো, আমি মাছের কাঁটা বাছতে পারি না বলে আমাকে কাঁটা বেছে দেয়, নিজের বোনের মতো ব্যবহার করে। জুলি কথা বলছে আর নিঃশব্দে কাঁদছে। তাহলে ভালো আছিস ওখানে? হ্যাঁ ভালো আছি। আমাকে নিয়ে টেনশন করবে না একদম, আব্বুকেও নিষেধ করবে টেনশন করতে। শামিমা কেমন আছে আর কি করছে? আমাকে মিস করছে? ও ভালো আছে, আর ও প্রাইভেট পড়তে গেছে। আম্মু আমি এখন রাখি। নিজের খেয়াল রাখবি আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আচ্ছা। জুলি রুমমেট, আপুর নাম সেজুতি। ও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলির কথা বলা শুনছিল। ওর মনে পড়ে গেল ফার্স্ট ইয়ারে থাকতে ওরও এমন অবস্থা হয়েছিল। জুলি ওর আম্মুর সাথে সেজুদিকে নিয়ে মিথ্যা কথা বলল, অথচ ও যেদিন হলে উঠেছিল সেদিন সেজুতি ওর সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে ওকে র্যাক দিয়েছিল। জুলি ফোন রেখে দেখল সেজুতি দাঁড়িয়ে আছে। ও তো ভয় পেয়ে গেল, এখন আবার ওকে র্যাক দেবে কিনা কে জানে। কার সাথে কথা বলছিলে? আম্মুর সাথে। দুপুরে খেয়েছো? না আপু। যাও খেয়ে নাও। ফলে ডাইনিংয়ে খেতে বসলেই জুলির কান্না পায়। বাসায় থাকলে ওর আম্মুর সাথে খাওয়া নিয়ে কত ঝামেলা করে, এটা খাবো না ওটা খাবো না, এই তরকারি পছন্দ না, মাছের কাঁটা বেছে দাও। ওর এই স্বভাবের জন্য শামিমা ওকে খেপাত। পছন্দের খাবার না থাকলে যে ডাল দিয়ে ভাত খাবে, ডালের চেহারা দেখলে তো আরও কান্না পাচ্ছে। এত স্বচ্ছ আর পাতলা যে ডালের মাঝে নিজের চেহারা দেখা যাবে। কোনো রকমে খাওয়া শেষ করলো জুলি, তারপর রুমে গিয়ে শুয়ে পড়ল। বিকেলের দিকে ওর বান্ধবী সুমাইয়া এলো ওর রুমে। জুলি বাইরে যাবি? না রে, বাইরে গেলে আবার কে না কে জাগতে বসবে, দরকার নেই যাওয়ার। কিচ্ছু হবে না, চল তো। ভয় লাগছে ক্যাম্পাসে যেতে। আমি আছি তো। আর বিকেলবেলা সিনিয়ররা প্রেমিক প্রেমিকা নিয়ে ব্যস্ত, আমাদের দিকে খেয়াল দিবে না। যদি দেয়। শোন, আমাদের এখন জলে কুমির আর ডাঙ্গায় ভাগ, এমন অবস্থা। হলের ভেতরে কি ছাড় পাচ্ছিস জগ থেকে? বাইরে গেলে একটু মন ভালো হবে, রেডি হয়ে নে। সুমাইয়ার জোরাজোরিতে জুলি ওর সাথে বাইরে গেল। ভার্সিটিতে ভর্তির পর বেশ কয়েকজন ফ্রেন্ড জুটেছে জুলি, তবে সুমাইয়ার সাথেই বেশি ভালো সম্পর্ক হয়ে গেছে। ওরা দুজন ক্যাম্পাসের ভেতর হাঁটাহাঁটি করছিল। রাসেলও বিকালে একাই বের হয়েছে, এমন সুযোগের অপেক্ষায় ছিল ও। ওদেরকে দেখে এগিয়ে এলো ও। এটা আমাদের সিনিয়র ভাইয়া না? এদিকে আসছে কেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করছো তোমরা? আমাকে চেনো তো? জুলি চুপচাপ আছো যে, কিছু বলছো না? আপনি কি এখন আমাদেরকে জার্ক দেবেন? না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। সময়া তুমি যদি জুলিকে কয়েক মিনিটের জন্য একটু একা ছাড়তে। কি এমন কথা যা আমার সামনে বলা যাবে না? যা বলার আমার সামনেই বলেন, আমি কোথাও যেতে পারবো না। প্রপোজ করবেন তাই না? না মানে? জুলি তোমাকে আমার অনেক ভালো লাগে, আই ওয়ান্ট টু লাভ ইউ, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? জুলির হঠাৎ অনেক রাগ হলো, ও রাসেলের ফ্রেন্ডদের উপরে রাগ ওর উপর ঝাড়তে লাগলো। কি ভাবেন কি আপনারা, জুনিয়র ক্যাম্পাসে আসলে চার্ক দিবেন, মেন্টালি হ্যারাস করবেন, আবার দুই দিন পর লুতুপুতু করে আই লাভ ইউ বলবেন, আর সে রাজি হয়ে যাবে? মেয়েদেরকেও ছাড়েন না আপনারা, আপনাদের মুখে আবার ভালোবাসা, আমি কখনো ভালোবাসবো না আপনাকে। রাসেল আর কোনো কথা না বলে চলে গেল। ওর ফ্রেন্ডের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা হচ্ছে। মেয়েদের যে কেন র্যাগ দিতে গেল জুলির রাগের কারণটা বুঝতে পারছে ও, আবার নিজের উপরও রাগ হচ্ছে। প্রপোজটা আর কদিন পর করলে ভালো হতো, এত তাড়াহুড়োর কোনো দরকার ছিল না। রাসেল চলে যাওয়ার পর জুলি ভাবছে, বেশি বলে ফেললো না তো রাগের মাথায়, রাসেল তো মেয়েদেরকে কিছু বলে না, র্যাগ দেয় না। দোস্ত কাল আবার এসবের জন্য জাগ খেতে হবে না তো? আমি তো খারাপ ব্যবহার করতে চাইনি, ভালোভাবে বললেই পারতাম,
রাগ হয়েছিল বলে মাথা ঠিক ছিল না। ছাড় তো, যা বলেছিস একদম ঠিক বলেছিস। আমার ভয় লাগছে, রাসেল ভাইয়া আজ একা ছিল বলে কিছু বলেনি, কাল যদি বকা দেয়। কাম অন জুলি, এত ভয় পাস না, চল হলে চল। রাতের বেলা এপাশ ওপাশ করে একটু ঘুম আসছে না সুমনের, চোখ বুঝলেই জুলির মুখটা ভেসে আসছে। মেয়েটা কি জাদু করলো নাকি ওকে, সন্ধ্যা থেকে পড়তেও পারেনি, শুধু জুলির কথা মনে হয়েছে। সুমন উঠে গিটার নিয়ে বসলো, তারপর সুর তুলে গান শুরু করলো। থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে তুমি থাকো না। আমার লাল রঙা হৃৎপিণ্ড হইতেছে কালো, কলিজাটা ঝাঁক পড়ে তবু তুমি থাকো ভালো। না, এ নেশা কাটাতে চায় না ও, জুলির নেশায় মত্ত থাকতে চায়, মা তো আর হতে চায় জুলির প্রেমে। গান থামিয়ে ফোনটা হাতে নিল ও, 40+ মিসড কল। ওর ফ্রেন্ডরা ফোন দিয়েছে, বাসায় এসে জুলিকে নিয়ে ভাবতে ভাবতে অন্য কোনো দিকে খেয়াল নেই, এজন্য ফোন নিয়েও দেখা হয়নি। সুমনের ফ্রেন্ডরা হলে থাকে, আবার কেউ কেউ ম্যাসে থাকে, কিন্তু ওর বাসা ঢাকাতে হওয়ায় ও হলে ওঠেনি। ও ফোন ব্যাক করলো, কেউ রিসিভ করলো না। অনেকবার ফোন দেওয়ার পর রনি ফোন ধরলো, তারপর ওকে ঝাড়ি দিতে লাগলো। আর আমি তুই ঘুম ভাঙিয়ে দিলি, বাসায় আরামে থাকো তো তাই বুঝো না, মশার কামড় খাইতে খাইতে একটু ঘুম দিলাম, হাঁটুনা দাঁড়ানো লেগেছে। দোস্ত কুল ডাউন, আমি দরকারে ফোন দিয়েছি। এত রাতে কি দরকার, কাল ক্যাম্পাসে গিয়ে শুনব, ঘুমাতে দে। তুই যদি এখন না শুনিস তাহলে এখন আমি হলে এসে বালতি বালতি পানি ঢালবো তোর গায়ে। আচ্ছা বল। ও ঘুমোতে দিচ্ছে না আমাকে। ওকে। আরে মেয়েটা। কোন মেয়ে? সুমন, তুই কি নেশা করেছিস? কোথাকার কোন মেয়ে? নেশা করিনি, নেশায় পড়েছি। ঘুমের ঘরে বুলবক সুইচ বোর্ড হয়, আমি তো ঘুমাইনি, ঘুমাতে পারছি না একটু, শুধু ওকে দেখছি। শালা, তোকে ফোনের পর ফোন দিয়েছি আমরা, তখন কোন মূল্য কিছিল, এখনই আর কি মারতেছিস? আমি খেয়াল করিনি তোর ফোন দিয়েছিলি, আর এখন যে মাঝরাত সেটা তোর কথাতে খেয়াল হলো। দুস্ত, তুই ঠিক আছিস তো? আন্টি কি বকা দিয়েছে তোকে? আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ জুলি। হোয়াট? ও তোকে প্রপোজ করলো আমাদের বয়ে, আর তুই তাতে গলে গেছিস? আই ওয়ান্ট হার, শি ইজ সো কিউট। দেখ, তুই জুলি চিন্তা মাথা থেকে বাদ দে, এতদিন ওকে র্যাক দিয়ে দিয়ে এখন বলছিস ওকে ভালোবাসিস, আর মেয়েটা কিউট। আমি তো আজই ওকে ভালোভাবে দেখলাম, আর ভালোবেসেছি আজ থেকে। একদিনে ভালোবাসা হয়? ভালোবাসবো বললে তো ভালোবাসা হয় না রে, ভালোবাসা তো হুট করেই হয় না বলে কই। রাসেলে বলার কি দরকার ছিল যে আমার গার্লফ্রেন্ড আছে? আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আই এম সিঙ্গেল নাও। তোকে আমরা যে জন্য ফোন দিয়েছিলাম সেই কারণটাই শুনতে হবে। রাসেল প্রথম দিন থেকে জুলিকে পছন্দ করে, ওই হারামি এসব বলেনি আমাদেরকে, আজ আমার নাকি প্রপোজও করেছে জুলিকে। হোয়াট? পরের দিন আজ সুমন ভার্সিটিতে একটু সকালে আসলো, ওর ফ্রেন্ডসরা কেউ এখনো ভার্সিটি আসেনি। সুমনের আজকে একটু আগে আসার কারণ জুলির সাথে একা একটু কথা বলা। সুমন আসার প্রায় 20 মিনিট পর জুলি আর তার ফ্রেন্ডরা গেট দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকতেই সুমনের ডাক, জুলি একটু সরো তো, একটু আসো তো এদিকে। জুলি সুমনের কাছে এসে, জি ভাইয়া। আজ থেকে তোমায় আর কেউ র‍্যাক দেবে না। সত্যি? থ্যাংক ইউ ভাইয়া। সত্যি? আচ্ছা একটা কথা বলি। বলেন। আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি? জি ভাইয়া। তোমার ফোনটা দাও তো। জুলি তার ফোন বের করে সুমনকে দিল, আর সুমন জুলির ফোনে তার নাম্বার উঠিয়ে কল দিল, আর জুলির ফোনে তার নাম্বারটা সেভ করে ফোনটা জুলিকে দিয়ে বলল, এইটা আমার নাম্বার। জুলি তোমার ফেসবুক আইডির নাম কি? শিশির বিন্দু। থ্যাংক ইউ জুলি, টেক কেয়ার, বাই বাই। তখন জুলি আর তার ফ্রেন্ডরা ক্লাসে চলে যায়, আর সুমন ফেসবুকে গিয়ে জুলির নাম্বারটা লিখে সার্চ করতেই শিশির বিন্দু আইডিটা চলে আসলো। সুমন সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। সুমন জুলির নাম্বার আর ফেসবুক আইডি পেয়ে অনেকটাই খুশি। এরই মধ্যে তার বাকি 4 জন ফ্রেন্ড আসলো, রনি, মেহেদি, কবির আর রাসেল। কি রে, আজ সবার আগে আসলি যে, কি ব্যাপার সুমন, কিছু তো গড়বড়। হ্যাঁ আরে
তেমন কিছুই না। কি রে তোর ফোন কই, কয়টা কল দিছি দেখ তো। সুমন প্যান্টের পকেটে হাত দিয়ে, ফোন তো ভুলে বাসে রেখে আসি, সরি দোস্ত। কোনো ব্যাপার না দোস্ত, আমি আজ কোনো ক্লাস করব না, বাসে চলে যাচ্ছি। তুই ক্লাস না করলে আমরা ক্লাস করব না কি? তাহলে চল রনি, আমরা গিয়ে নতুন যে মুভিটা সিনেমা হলে চলছে সেটা গিয়ে দেখে আসি। খারাপ বলিস নি মেহেদি। হ্যাঁ চল তাই যাওয়া যাক। ওরা চারজন সিনেমা হলের দিকে যাচ্ছে মুভি দেখতে, আর সুমন একা একা তার বাসার দিকে চলে গেল। সুমন রাতের বেলা খাওয়ার পর ফেসবুকে গিয়ে দেখলো জুলি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ও ভাবছিল নক দেবে কি না, জুলি অ্যাক্টিভ নেই, কিন্তু ওকে একটা মেসেজ পাঠিয়েছে। আপনি বলেছেন আমাকে আর কেউ জাগ দেবে না, কিন্তু আপনি কি দেবেন? সুমনের মন চাইলো রিপ্লাই দিতে। মহারানী, সারা জীবন তোমাকে র‍্যাক দিতে চাই, আর তোমার র‍্যাক খেতে চাই। কিন্তু রিপ্লাই করলো না ও, মেসেজ সিন করে রেখে দিল। এমন মেসেজ দেওয়া যাবে না এখন, তাড়াহুড়োর তো কিছু নেই, আস্তে ধীরে এগোলেই হবে। রাসেলকে নিয়ে কোনো টেনশন নেই ওর, ও নিজের উপর কনফিডেন্ট যে জুলিওকে বাদ দিয়ে রাসেলের সাথে প্রেম করবে না। কিন্তু অন্য ছেলে যদি প্রপোজ করে তাহলে? আচ্ছা, জুলির বয়ফ্রেন্ড নেই তো, যদি থাকে তাহলে তো সমস্যা। জুলি অফলাইনে ছিল, মেসেজটা পাঠিয়ে বারবার চেক করছে ও সুমনের রিপ্লাইয়ের। মেসেজ সিন হয়েছে কিন্তু রিপ্লাই নেই, ভয় লাগছে ওর। সুমন আবার রাগ করলো না তো, সুমনের নাম্বার থেকে ফোন পেয়ে আরো ভয় লাগছে। ও রিসিভ করলো ভয় ভয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। বাট শুনো, আমার সাথে কথা বলার সময় এত সালাম আদাবের এসব দেওয়া লাগবে না। অনেক জুনিয়র আছে, মুখে সালাম দেয় কিন্তু মনে মনে গালি দেয়। আমি তো আপনাকে মনে মনে গালি দেইনি। আরে তোমার কথা বলি, অনেকে এমন করে তাই বললাম, সিনিয়র হিসেবে আমাকে মন থেকে সম্মান করো, ব্যাস তাতেই হবে। হুম, ডিস্টার্ব করলাম তোমাকে? না। কি করছিলে? তেমন কিছু না। হলে কোনো সমস্যা হচ্ছে না তো? না। কোনো সমস্যা হলে বলো, আর তোমার কোনো নোটস বা বই লাগলে বলো, আমার কাছে সব গোছানো আছে। নোটস লাগতো। আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে আসবো। থ্যাঙ্কস। আচ্ছা তোমার বাসাটা কোথায়? ফেনি। আমার বাসা ঢাকাতেই, এখানকার স্থায়ী বাসিন্দা, ঢাকা ইয়া পোলা বলতে পারো। হলে থাকেন না তাহলে? না, মাঝে মাঝে মন চাইলে ফ্রেন্ডের সাথে থাকি আর কি। ও, তোমার বাসায় কে কে আছে? আম্মু আব্বু আর ছোট বোন। জুলি সুমনকে কোনো প্রশ্ন করছে না, সুমন নিজেই উত্তর দিচ্ছে। আমার বাসায় আম্মু আব্বু আছে, আর বড় আপুর বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা। তোমার কি ঘুম পাচ্ছে? না ভাইয়া। তোমার রুমমেটরা জেগে আছে? সেজুতি আপু জেগে আছে। রাত দুইটার সময় ফোন রাখলো সুমন, কথায় কথায় কিভাবে যেন 2 ঘন্টা পার হয়ে গেল। কখনো এত সময় কোনো ছেলের সাথে ফোনে কথা বলেনি জুলি। সুমন এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছিল আর ও উত্তর দিচ্ছিল, ফোন কাটতেও পারছিল না। কেমন কেমন জানি লাগছে ওর। ও উঠে ব্যালকনিতে চলে গেল, ঘুম আসছে না একটুও। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতে চমকে উঠল। এত রাতে এখানে কি করছো? কিছু না আপু, রুমে চলো, এখানে মশা। জুলি চুপচাপ রুমে চলে গেল। তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে? জুলি ইতস্তত বোধ করতে লাগলো যে কি বলবে। শোনো জুলি, আমাকে নিজের বোনের মতো ভাববে, আমার সাথে সব শেয়ার করতে পারো। না আপু, ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে। আমার বয়ফ্রেন্ড নেই আপু। তুমি এত সুন্দর অথচ বয়ফ্রেন্ড নেই, ক্যাম্পাসে এসে কয়টা প্রপোজাল পেয়েছো? একটা। তারপর কি হলো, রাজি হয়েছো? না আপু। তুমি তো সুমনদের ডিপার্টমেন্টে, তাই না? জি। জুলি হাই তুলছিল। তোমার বোধ হয় ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো তুমি। আপনি ঘুমাবেন না? আমার আর কি ঘুমানোর উপায় আছে? তোমার ভাইয়া একটু পর ফোন দেবে আবার, তাই জেগে আছি। এতক্ষণ কথা বলেও স্বাদ মেটেনি তার। আপনাকে অনেক ভালোবাসে, তাই না? তা বাসে, আর আমিও অনেক ভালোবাসি, এই জন্যই তো না ঘুমিয়ে বসে আছি এখন। দিনের বেলাতেও তো কথা বলতে পারবেন, আপনার তো সকালে ক্লাস আসছে, এত রাত জাগলে তো উঠতে পারবেন না। ও তো দেশের বাইরে থাকে, ওর ওখানে এখন দিন, কাজের ফাঁকে ফাঁকে একটু পরপর ফোন দেবে আর কথা বলবে, নিজে রাতের বেলায় আরামের ঘুমায় আর আমার ঘুম হারাম করে। আমার গ্রাজুয়েশন শেষ হলে ওর কাছে চলে যাব। বিয়ের পরই নিয়ে যেতে চেয়েছিল আমাকে, কিন্তু ইয়ার লস যাবে বলে যাইনি। আপনি বিবাহিত? হ্যাঁ, 3 বছর হলো আমার বিয়ের। তুমি কি ভেবেছিলে আমার বয়ফ্রেন্ড? হুম। ধুর, বয়ফ্রেন্ড হলে কি
ঘুম হারাম করতাম এইভাবে। হাজব্যান্ড আর বয়ফ্রেন্ড দুজনের ইম্পর্টেন্স কিন্তু আলাদা। কখনো যদি রিলেশনে ইনভলভ হও, বয়ফ্রেন্ডকে আবার কখনো হাজব্যান্ডের মতো ভেবো না। তোমার কাল ক্লাস আছে? না আপু। শুয়ে পড়ো তুমি, ওর সাথে কথা বলে আমিও শুয়ে পড়বো। দেখতে দেখতে জুলির ভার্সিটি লাইফের এক মাস কেটে গেছে। এখন আর কোনো ভয় নেই ওর, বলতে গেলে জীবনের সেরা সময় কাটাচ্ছে ও। নিয়মিত ক্লাস করছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা ঘোরাঘুরি চলছে ভালোই। সুমন প্রতিদিনই ফোন দেয় ওকে, চাইলেও এড়াতে পারে না সুমনকে। সুমনের মাঝে যেন এক সম্মোহনী শক্তি আছে, তারই টানে বারবার কথা বলে ও। না বলতে পারে না, সুমনই বেশি কথা বলে, জুলি শুধু শোনে, দু একটা কথা বলে আর হু হা হু হু করে। মাঝে মাঝে কথা বলতে বলতে ভোর হয়ে যায়, জুলি নিজেই ভাবে।